আসসালামু আলাইকুম। বন্ধুত্ব এমন একটি শব্দ যে শব্দ জাত ধর্ম যুদ্ধ কিছুই মানে না। তারই প্রমাণ হচ্ছে আজকের এই ছবিটি, যে ছবিটি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছে প্রচণ্ড শেয়ার হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একজন হিন্দু বৃদ্ধ মানুষ মুসলমানদের জানাজা নামাজের পিছনে বসে বসে তিনি কি যেন ভাবতেছে এবং কি কার জন্য টেনশন করতেছে। প্রথমে এই ছবিটি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে আমি খুব অবাকই হয়েছি, কারণ এই ধরনের ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে আমি আর কখনো দেখিনি। যেখানে একজন মুসলমান মানুষ মারা গেছে সেখানে অনেক মুসলমান মানুষ তার জানাজা পড়তেছে, আর পিছনে একজন হিন্দু ভদ্রলোক কেন বসে থাকবে সেখানে? হয়তো এই ভিডিওটি দেখে এই প্রশ্নটা আপনার মনের ভিতরে উকি দিচ্ছে। আপনার মতো এই প্রশ্নটা আমার মনের ভিতরেও কৌতূহল জমিয়েছিল। যখনই উপরের ক্যাপশনটা পড়েছি তখনই বুঝতে পেরেছি আমি এই বিষয়টা। এই ছবিটি কুমিল্লার গুণবতী নামের কোনো একটি বাজারের ছবি। সেখানে ছোটবেলা থেকে একে অপরের কাঁধে হাত দিয়ে বড় হয়েছে দুই বন্ধু। একজন মুসলিম বন্ধু ছিল আর একজন হিন্দু বন্ধু ছিল। মুসলমান বন্ধুটার নাম ছিল আলী হোসেন, আর হিন্দু বন্ধুটির নাম হচ্ছে সুধীরবাবু। যিনি আলী হোসেন নামের মুসলিম বন্ধুটা মারা যাওয়ার পরে সে কিছুতেই মেনে নিতে পারেনি তার বন্ধু তাকে রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই বন্ধুর জানাজার নামাজ পড়া অবস্থায় জানাজার নামাজের পিছনে বসে বসে বন্ধুর জন্য কান্নাকাটি করতেছে। আর এটা হচ্ছে প্রকৃত বন্ধুত্ব, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। যেখানে এত বছরের বন্ধুত্বের ভিতরে তারা তাদের ধর্মটাকে অ্যাডজাস্ট করে নেই, তারা নিজ নিজ জায়গা থেকে ধর্ম পালন করে গেছে এবং কি নিজের বন্ধুত্বও ঠিক রেখেছে। আজকে এই ছবিটা দেখে আমার কাছে মনে হচ্ছে আমাদের অনেক কিছুই শিকার আছে। যেখানে আমাদের দেশের রাজনৈতিক বিদ্রোহ ধর্মের সাথে ধর্মের যুদ্ধ বাজিয়ে দেয়। সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে নতুন জোট করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ইসলামিক দলগুলো। বন্ধুকে মারার জন্য আরেক বন্ধুকে লেলিয়ে দেয় শুধুমাত্র রাজনৈতিক ফয়দা লুটার জন্য। সেখানে এই সুবীর বাবুরা তাদের বন্ধুত্বকে টিকিয়ে রেখেছে দীর্ঘ কয়েক যুগ ধরে। আশা করি আমরা এমন কোনো বন্ধুত্ব করবো না যে বন্ধুত্ব আমাদের অস্তিত্বে আঘাত করবে, যে বন্ধু নিজের স্বার্থের জন্য ভালোবাসাটাকে বিক্রি করে দেবে সস্তা দামে। এরকম বন্ধুত্ব থেকে আমরা বিরত থাকবো এবং কি সুবীর বাবুদের মতো বন্ধুত্ব করার চেষ্টা করবো। আজকের এই ভিডিওটি পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।